হ্যালো বন্ধুরা, যে দেশ যত বেশি শক্তিশালী তাদের কাছে আছে তত বেশি পাওয়ার। তবে কোনো দেশই কিন্তু তাদের সিক্রেট তথ্য কারোর কাছে শেয়ার করে না। কিছু দেশ তাদের টেকনোলজিকে লুকিয়ে রাখার জন্য যা করেছিল তা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না, এবং তাদের কিছু কুকর্ম ছিল যা পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন রাখার চেষ্টা চলছে। এমনই কিছু সিক্রেট মিশন তারা চালিয়েছিল যা আমাদের সামনে আসতেই তারা উঠে পড়ে লেগেছিল সেগুলিকে ইন্টারনেট থেকে ডিলিট করে ফেলার। ইউনাইটেড স্টেটের এরিয়া 51 সম্পর্কে আমরা হয়তো জানি, ওই জায়গাতে এমন কিছু কর্মকাণ্ড চলে যেখানে সাংবাদিকরা পর্যন্ত প্রবেশ করতে পারে না। এইসব সিক্রেট জায়গা থেকে এমন কিছু ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যার কারণে ওই সব দেশের গভর্নমেন্ট হাজার চেষ্টা চালিয়েছিল ভিডিওগুলিকে মুছে ফেলার। কিছু ভিডিও ফুটেজ মুছে ফেলতে সক্ষম হলেও অক্ষমতার শিকার হয়েছিল বেশ কয়েকবার। আজ আপনাদের তেমনই কিছু ভিডিও ফুটেজ দেখাতে চলেছি যেগুলি এখনও পর্যন্ত ইন্টারনেট থেকে লুকিয়ে রাখার চেষ্টা চলছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। বর্তমান যুগে যে দেশের কাছে যত বেশি শক্তিশালী হাতিয়ার রয়েছে সেই দেশের ক্ষমতা তত বেশি, আর এই কারণেই তারা প্রতিযোগিতায় নেমে পড়েছে কে কত আগে শক্তিশালী হতে পারে। পুরাতন যুগ থেকে বর্তমান এই হাতিয়ার তৈরির চিন্তাভাবনা থাকলেও টেকনোলজির অভাবে তা সম্ভব হয়েছিল না, কিন্তু আধুনিক টেকনোলজিতে তা ধীরে ধীরে সফল হতে চলেছে। সেরকমই একটি হাতিয়ার ছিল ডাইরেক্ট এনার্জি উইপেন। এই হাতিয়ার তৈরির চিন্তাভাবনা 212 খ্রিস্টপূর্বে থাকলেও তা সফল হয়েছিল 2000 সালে এবং আনুষ্ঠানিকভাবে 2012 সালে তৈরি হয়। ডাইরেক্ট এনার্জি উইপেন এমন একটি হাতিয়ার যাকে আপনি ধ্বংসাত্মক লেজারও বলতে পারেন। এই মাইক্রোওয়েভ টেকনোলজির প্রথম গবেষণা শুরু করেছিল চায়না, রাশিয়া এবং ইউএসএ। এই বিশেষ পদ্ধতিটি এক বিশেষ প্রক্রিয়ায় প্রকৃতি থেকে তাপ সংগ্রহ করে এবং লেজার আকারে যে কোনো কিছু ছেদ করে দিতে পারে। একসাথে 216 মেগাহার্ট এনার্জি সংগ্রহ করে তা ধ্বংসাত্মক লেজারে রূপান্তরিত করতে পারে। এত বড় একটি টেকনোলজি তৈরি করতে বিশেষ জায়গার প্রয়োজন ছিল, তাই ইউএসএ একটি আন্ডারগ্রাউন্ডের মধ্যে এই টেকনোলজি তৈরি করে। যেহেতু এটি একটি সিক্রেট মিশন, তাই গোপনীয়তার প্রয়োজন ছিল। তবে তাদের এই সিক্রেট মিশনের তথ্য যে কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছিল, আর এখন এই তথ্য সম্পূর্ণ পৃথিবী জানে। তারা কোনোভাবে এই তথ্য লুকিয়ে রাখতে পারেনি যতটা তারা চেষ্টা করেছিল। আপনারা হয়তো সকলেই ব্লু হোয়েল গেমটি সম্পর্কে জেনে থাকবেন, যে গেমের মূল উদ্দেশ্য ছিল মানুষকে কিছু টাস্ক প্রদান করা এবং শেষমেশ তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা। তবে আমাদের এই ইউটিউব জগতে 2008 সালে এমন একটি ভিডিও এসেছিল যা মানুষকে বাধ্য করত মৃত্যুবরণ করতে। যে ব্যক্তি এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করেছিল তার নাম নিশানা খুঁজে পাওয়া গিয়েছিল না। ইউটিউব কর্মকর্তারা খুব দ্রুত ইউটিউব থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তা ততক্ষণে অনেক দূরে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি ছিল মেরিনা মার্ডেগার্ড গ্লেসগফ নামে, যে ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছিল একজন মধ্যবয়স্ক ব্যক্তির একটি ছবি এবং চারপাশটা বেশ লাল এফেক্টে আবৃত। যদিও এই ভিডিওটির লং ডিউরেশন ইন্টারনেট থেকে ডিলিট করা সম্ভব হয়েছে, তবে 20 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ এখনও পর্যন্ত সম্ভব হয়নি ডিলিট করা। ভিডিওটির বিশেষ গুরুত্ব ছিল এই ভিডিওটি এমন কিছু এফেক্টে তৈরি ছিল এবং কিছু সাউন্ড যা যে কোনো ব্যক্তিকে অস্বস্তিকর পরিস্থিতিতে নিয়ে যেতে পারে এবং তাদের মধ্যে এমন কিছু অনুভূতি তৈরি করে যে তারা অনেক ভুল করে ফেলেছে এই ভিডিওটি দেখার পর। আমরা নিজেরাও ভিডিওটি দেখে চোখের মধ্যে এমন কিছু ফিল করেছি যা বলে বোঝানো সম্ভব হবে না। 2008 সালে এই ভিডিওটির শিকার হয়েছিল প্রায় 150 জন মানুষ। নিজের ওপর আত্মবিশ্বাস দেখানোর জেদ ব্যর্থতার পরিচয়, সুতরাং জেদ না করাটাই ভালো। যে ব্যক্তি এই ভিডিওটি পোস্ট করেছিল তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করেও কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, আর এই ভিডিওটি এখনও পর্যন্ত ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র 20 সেকেন্ডের ভিডিও। এরিয়া 51 সম্পর্কে জানতে পারা যায়, ইউনাইটেড স্টেটের এই অঞ্চল এমনই একটি গোপনীয় এয়ারফোর্স মিলিটারি ক্যাম্পাস যেখানে পৃথিবীর অন্য কোনো দেশকে লুকিয়ে কিছু গোপনীয় রিসার্চ করা হয়। বিশেষ কোনো পারমিশন ছাড়া এরিয়া 51-এ প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ, এমনকি এই অঞ্চলের উপর দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টারে যাওয়া নিষিদ্ধ। এরিয়া 51 মূলত একটি গবেষণা কেন্দ্র যেখানে পৃথিবীর বাইরের গ্রহ নক্ষত্রের গবেষণা করা হয়। এরিয়া 51-এর এক অংশ তথ্য ফাঁস হওয়া খুবই অসম্ভব, আর যদিও বা কোনোভাবে ফাঁস হয়ে যায় তবে তারা ব্যস্ত হয়ে পড়ে লুকিয়ে রাখার জন্য।
যেহেতু তারা অন্য গ্রহ নিয়ে গবেষণা করে, তাই অন্য গ্রহের প্রাণীদের অস্তিত্ব আছে কি নেই তা নিয়ে তাদের গবেষণার কোনো শেষ নেই। 2016 সালে এরিয়া 51 থেকে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। কিভাবে এই ভিডিও এত সিকিউর জায়গা থেকে ছড়িয়ে পড়েছিল তা জানা সম্ভব হয়নি। আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, সমস্ত পৃথিবীর মানুষের ভাবনা ইউনাইটেড স্টেটের এরিয়া 51 নাকি এলিয়েনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে এবং তাদের সাথে কনভারসেশন করতেও সক্ষম হয়েছে। এই ভিডিওটিতে দেখতে পাওয়া যায় সেরকমই কিছু মুহূর্ত, এলিয়ানের সাথে আমাদের পৃথিবীর মানুষের কিছু কথোপকথন। আপনারা চাইলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন এরিয়া 51 এলিয়ান ইন্টারভিউ 2016। 2016 সালে সমস্ত নিউজ চ্যানেলে ঝড় তুলে দিয়েছিল এই ভিডিও ফুটেজটি। হ্যালো বন্ধুরা, আমাদের সমস্ত পৃথিবীতে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে যদি কোনো দেশ এগিয়ে থাকে তা হলো জাপান। ভারত বাংলাদেশ মনে করে মশা মারার জন্য কামান তৈরি কিভাবে সম্ভব, আর জাপান মনে করে মশার ওই দ্রুত ফ্লাইং কোনোভাবে কোনো টেকনোলজিতে পরিবর্তন করা যায় কিনা, এটাই হলো পার্থক্য। এই কারণেই আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের দেশগুলিতে যত বড় বড় টেকনোলজির মেশিনপত্র আছে তা বেশিরভাগই মেড বাই জাপান। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসগুলিতে জাপানের সরকার মনে করে আমরা অন্য দেশের থেকে এগিয়ে থাকব। জাপানের মিলিটারি সৈন্যরা 2021 সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে 5 নম্বরে রয়েছে। এদের সেনাবাহিনীতে এমন কিছু টেকনোলজি রয়েছে যেটা অন্য সব দেশের থেকে অজানা। তেমনই জাপানের একটি টেকনোলজির ভিডিও ফুটেজ 2012 সালে ইন্টারনেট জগতে আসে। আপনারা হয়তো বিভিন্ন হলিউড সিনেমা জগতে এমন এক ধরনের পোশাক দেখে থাকবেন যা যে কেউ পরিধান করলে অদৃশ্য হতে পারে। তেমনই একটি টেকনোলজি জাপান তাদের সৈন্যদের পোশাকে তৈরি করার চেষ্টা করে। আসলে এই পোশাক কোয়ান্টাম স্টিলথ ম্যাটেরিয়ালস, যা আমার আপনার বোঝার কথা নয়। যাই হোক, এই পোশাক তৈরি করে সৈন্যদের মাঝে দেওয়ার পর একটি ভিডিও ফুটেজ উঠে আসে যেখানে দেখতে পাওয়া যায় জাপানের সৈন্যদের এমন কিছু অদৃশ্য হওয়ার মুহূর্ত। সৈন্যদের এক মোবাইলের ক্যামেরায় এটি রেকর্ড করা হয়েছিল, কিন্তু কোনোভাবে তা ইন্টারনেট জগতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে আপনাদের জনপ্রিয় কার্টুন শো প্রায় সকলেরই কম বেশি পছন্দ, কিন্তু এর পেছনের কিছু সত্য কথা আপনি হয়তো জানেন না। জনপ্রিয় কার্টুন চ্যানেলগুলির মধ্যে ডিসনি নামের এই টিভি চ্যানেলটি 3 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। 1983 সাল থেকে এই কার্টুন চ্যানেল আমাদের মনোরঞ্জন করতে বেশ কয়েকটি কার্টুন সিরিজ চালু করেছিল। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি কার্টুন ছিল মিকি মাউস। কিন্তু আপনি কি জানেন মিকি মাউসের কিছু এপিসোড ইন্টারনেট থেকে মুছে ফেলা হয়েছে, এবং কেন মুছে ফেলা হয়েছে হয়তো জানেন না। সাদা কালো যুগের এই মিকি মাউসের এপিসোডটি ইন্টারনেট থেকে চিরকালের জন্য মুছে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি কারণে। এই এপিসোডটি কিছুটা দেখলেই আপনি হয়তো বুঝতে পারবেন। এই এপিসোডে এমন কিছু স্পেশাল সাউন্ড এফেক্ট এবং ভিডিও গ্রাফিক্সের কাজ করা ছিল যা মানুষের মধ্যে আনন্দের থেকে ভীতি প্রদান বেশি করে, যেহেতু এগুলি বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি ছিল। এপিসোডটি চলার বেশ কিছুদিন পর ইউএস অ্যাক্ট অনুযায়ী এই ভিডিওটি ইন্টারনেট থেকে মুছে ফেলার চেষ্টা চলেছিল, কিন্তু এখনও দেখুন ইন্টারনেটে ছড়িয়ে আছে এই ভিডিও ফুটেজগুলি। ইন্টারনেট জগৎ এমনই একটি জায়গা যেখানে একবার মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে তা চিরকালের জন্য মুছে ফেলা অসম্ভব। আজকের এই ভিডিওটির পার্ট টু দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। ধন্যবাদ।